প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাজেক প্রধান কিন্ডারগার্টেন উচ্চ বিদ্যালয়ের অনলাইনে ক্লাসের পক্ষ থেকে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য নিজেও চেষ্টা করো, তোমার পার্শ্বিক যারা আছে তাদেরকেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ব্যবস্থা করবে। আমরা আজকে তোমাদের এই চতুর্থ শ্রেণীর পৃষ্ঠা এগারো থেকে ১৪ পৃষ্ঠা, এর মধ্যে আলোচনা করব। এর মধ্যে আছে দেখো সংখ্যার তুলনা বা ক্রমবাচক, ছোট বড়, বড় ছোট, কমার ব্যবহার এবং সংখ্যা রেখা। শিক্ষার্থীবৃন্দ, এর মধ্যে তোমার সংখ্যার যে তুলনা সেটাতে বিয়োগ রয়ে গেছে। যেমন যদি তোমাকে বলা হয়, এখানে দেখো একটা নাম লিখেছি মরিয়ম, পিলারটা তার স্থানটা একটু উঁচু, তারপরে হাছান, তারপরে নুহাস, তারপরে ঈশা। তোমাকে যদি বলা হয় এখানে তিনজন, যদি আমি এখানে তাদের ছবি মনে করা ছবি বানাই দিলাম আর কি, কোনোরকম হইতে পারে ছবি, যদি বলা হয় ঈশার তুলনায় মরিয়ম কতটুকু উপরে, তুমি কিন্তু এই ষোলো, এই ২৫৬০ থেকে ১৬০০ বিয়োগ করলে যেটা পাবে, সে যেমন ২৫৬০ বিয়োগ ১৬০০ এরকম। দেখো এখানে আমরা তুলনা যদি করতে চাই যে ঈশার তুলনায় মরিয়ম কত টাকা বেশি, অথবা মরিয়মের তুলনায় ঈশা কত কম, ছোট বড় সেটা এখানে হইতে পারে, অথবা দুজন তিনজন লাইনে যদি দাঁড় করা হয়, দাঁড়ানোর পরে দেখা যাবে একটি একজন একটু উঁচু, একজন একটু কম শর্ট, তাহলে তোমাকে যদি প্রশ্ন করে কে কার চেয়ে বড়, কে কার চেয়ে ছোট, সেটাও বলা যেতে পারে। এবং এই যে তুলনাটা তুমি এখানে সংখ্যার যে তুলনা সেটাও, যে এটা মনে করো ক ঘর, খ ঘর এরকম দিতে পারে, এটা ক খ গ এটা হইতে পারে ঘ, এখানে ক খ গ ঘ, অথবা ঈশা নুহাস হাসান মরিয়ম নামও হতে পারে, তোমাকে নাম বলে দিতে পারে নুহাস থেকে মরিয়ম কত বেশি, বা মরিয়মের চেয়ে নুহাস কত কম, অথবা হাসানের চেয়ে ঈশা কত কম, অথবা ঈশার চেয়ে হাসান কত বেশি, অথবা ছবি তোমার কোশ্চেনের মধ্যে ছবি থাকলো, ছবি দিয়েও বলা যেতে পারে যে কার চেয়ে কে কতটুকু বড়। আর সংখ্যারেখার মধ্যে দেখো এখানে ক ১০০ ২০০ ৩০০ এর মধ্যে আছে ৩০০ পর্যন্ত, এখানে খড় সিরিয়াল ৪০০ থেকে ৩০০ শেষ, ৪০০ ৫০০ ৬০০ গ ৭০০ ৮০০ ৯০০, ঠিক এরকমই তুমি সংখ্যারেখার মাধ্যমে বলা যেতে পারে খড় চেয়ে গড় চেয়ে খ কত বেশি, দেখবা অর্থাৎ গয়ের চেয়ে খ কত কম, অথবা খয়ের চেয়ে গ কত বেশি। তুমি খর লাস্টের দেখবা, শেষের দিকে দেখবা, এখানে ৬০০ আছে, গয়ের শেষের দিকে আছে ৯০০, তাহলে তুমি ৯০০ থেকে ৯০০ থেকে ৬০০ যদি তুমি বিয়োগ করো, তাহলে দেখা তুমি নিজেই ধরতে পারবে যে খ গয়ের চেয়ে ৩০০ কম, অথবা গ খয়ের চেয়ে ৩০০ বেশি। এবার তোমরা কয়ের বেলা তো আসতে পারো যে ক, মনে করো ক যদি খয়ের তুলনায় বলে ক এবং খর মধ্যে পার্থক্য কত, তো পার্থক্যটা তুমি কর শেষের দিকে আছে ৩০০, খয়ের শেষের দিকে আছে ৬০০, তো ক এবং খয়ের পার্থক্য হলো ৩০০, যদি ৩০০ পার্থক্য হয় তোমাকে আবার প্রশ্ন করতে পারে পার্থক্য কত এবং কে বেশি, তো বেশিটা কার, তুমি পার্থক্য যে বের করলা বেশিটা কার, ৬০০ ৬০০ কোথায় আছে, খর কাছে আছে, তো খ বেশি। এবার তুমি কমা ব্যবহার, তুমি যত বড় সংখ্যাটাই হোক
তুমি প্রথমে তিন থেকে পিছনের তিন থেকে তিন গর্ব, এক দুই তিন, তিন গরের সামনে কমা চিহ্নটা যদি ব্যবহার করো তুমি ইজিলি হয়ে যাবে তোমার সংখ্যা। সামনেরটা যদি 26,934, এখানে যদি এক দুই তিন গড় যদি ব্যবহার করো, তিন গড়ের পরে দুই গড় করে নিবি, তিন গড় পরে দুই গড় করে নিলাম। এখানে এখানে দেখো একক দশক শতক, এই তিন গড় শতকের মতো চলে গেল, তারপরে পরের দুই গড় হাজার, এর পরেরটা আসবে হাজারের পরে কি আছে, একক দশক শতক হাজার ও যুত লক্ষ সহস্রাংশ। তাহলে তুমি ইজিলি বলতে পারবে 5,76,000, 5,76,231। এখানেও তুমি এরকম তিন গড় কমা দাও, তিন গড় পরে দিলাম কমা, তারপরে দুই গড় করে দিলাম। এখানে ছিল এক গড়, লক্ষের গড় এক, এখানে ছিল লক্ষের গড় 87, দেখো দুই গড়। সুতরাং এখানে হবে 87,56,924। শিক্ষার্থীবৃন্দ, এইভাবে আমরা কমার ব্যবহার দিয়ে আমরা গণনাটা করতে সহজ করে নিতে পারি, এবং এভাবে ঘর একেও আমরা বিভিন্নভাবে যোগ বিয়োগ এবং তাদের মধ্যে যে তুলনা পার্থক্যটা ধরতে পারি। এখানে ক খ ঘ এর মধ্যে এইভাবে আমরা পার্থক্যগুলি ধরতে পারি। শিক্ষার্থীবৃন্দ, তোমরা 11 থেকে 14 পৃষ্ঠাগুলি, এই যে পৃষ্ঠা, এই পৃষ্ঠার পড়াগুলি ভালো করে রিডিং করবে এবং চিত্রর সাথে মিলাবে। আমি কিন্তু সংখ্যার পরিবর্তন করে দিছি, হয়তো তোমরা সংখ্যা ঠিক পাবে না, কিন্তু অঙ্কর যে নমুনা এবং নিয়ম সেফ, সংখ্যা ঘুরাই দেওয়া হবে কিন্তু তোমরা মনে রাখবে নিয়মগুলো কী। সুতরাং আমরা আজকের জন্য এখানে শেষ করছি। তোমরা এই পৃষ্ঠাটা 11 থেকে 14 পর্যন্ত ভালো করে দেখবে, পড়বে এবং রেকর্ড রাখবে, এবং নিজে নিজে সংখ্যা বানিয়ে বড় ছোট তৈরি করবে। পরবর্তী ক্লাসের জন্য প্রস্তুত থাকবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। যদি আমাদের আগামী ক্লাসটা গভর্নমেন্ট সরকারিভাবে যদি ঘোষণা হয়ে যায়, তোমরা শারীরিকভাবে ক্লাস উপস্থিত থাকতে পারবে, তখন আরও বিস্তারিত আমরা তোমাদের বলতে পারবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই প্রত্যাশায় আজকের জন্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।